নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম রেস্টুরেন্ট স্টাইলে ডাল ফ্রাই রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটি এই বাটি মেপে আমি এক বাটি মুসুর ডাল দিয়ে দিচ্ছি ওজন হিসাবে দেড়শো গ্রাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মুগ ডাল ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম খুব ভালো করে ডালটা চার পাঁচবার জল পাল্টা পাল্টা ধুয়ে নিয়েছি এখন এই ডালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো কুড়ি মিনিট কুড়ি মিনিট পর উনুনে কড়াই বসিয়ে ডালটা দিয়ে দিচ্ছি আর এখানে দেব অল্প পরিমাণে জল খুব বেশি জল এখানে দেওয়া যাবে না ডালটা গ্যাজা উঠতে শুরু করেছে এই গ্যাজাটা বা ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে এই ডালের এই ফ্যানা বা গ্যাজা না ফেলে দিলে ডালের যে আসল টেস্ট সেটাই পাওয়া যাবে না ডালের ফ্যানাটা তুলে দিয়েছি এখন এখানটায় আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আমি ডালটা হাফ সেদ্ধ করে নেব ডালটা আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম সেদ্ধ অবস্থায় আমি নামিয়ে নেব নেড়ে চেড়ে এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না ডালটা নামিয়ে কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে কিছুটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দেব দুটো তেজপাতা আর দেব হাফ চামচ জিরে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচির পরিমাণটা বেশি দিতে হবে আর খুব ভালো করে রসুন কুচিটা ভেজে নিতে হবে নাহলে ডাল ফ্রাইয়ে আসল টেস্টটা পাওয়া যাবে না বেশ কিছুক্ষণ রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটাও ভেজে নেব আদা কুচিটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও বেশ সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। স কুচিটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি চারটে লঙ্কা কুচি করে রেখেছিলাম লঙ্কাটাও ভেজে নেব কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিনটে টমেটো আমি তিনটে টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোটাও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই এখানে বেশ কিছুটা লবণ দিলাম আর দিয়ে দিলাম হলুদ কালারের জন্য কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে টমেটোটা কিন্তু আমার একদমই গলে এসছে এখন এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আরও কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এখানে কিছুটা জল দিচ্ছি কিন্তু জলটার পরিমাণ খুব বেশি দেয়া যাবে না নেড়ে চেড়ে মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ডালটা কিন্তু যেমন সেদ্ধ করেছিলাম তেমনই আছে আমি একটু নেড়ে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আরও দু মিনিট পর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের সাতটা এনে দেবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো নেড়ে চেড়ে এবারে ওপর থেকে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এখানে টুকরো লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে দেবো সম্পূর্ণ আর এই লেবুর রস দেওয়ার কারণে ডাল ফ্রাইয়ের কিন্তু দারুণ টেস্ট আসবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার ডাল ফ্রাই এটা ভাত রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন